السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ পাকের বান্দাগণ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দাগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যাই মহান রব্বুল আলামিন আজকার আমাদেরকে এই পবিত্র মাহে রমজান, কোরআন নাজেলের মাস, রহমাত মাগফিরাত ইতকু মিনান নার নাজাতের মাস, সবচেয়ে বরকতময় মাসে ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসার এই তালিম তরবিয়াতে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার দায়িত্বশীল বিভিন্ন ভাইরা আল্লাহ কুতুব মুজাদ্দিদে জামান ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই তালিম তরবিয়াত, আজকের এই তালিম তরবিয়াতে আমরা আসতে পারছি, শরীক হইতে পারছি, এই জন্য সবাই শুকরিয়া দান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আজকার তালিম তরবিয়াত, তালিম মানে শিক্ষা আর তরবিয়াত মানে কি দীক্ষা। আমরা এখানে আসছি উদ্দেশ্য কি, আল্লাহকে কিভাবে পাইতে পারি, আল্লাহকে সাথে নিয়ে কিভাবে কবরে যাইতে পারি, কিভাবে দুনিয়ার জিন্দেগানিটা নেককার আল্লাহওয়ালা খাঁটি মোমেন হইয়া বসবাস করতে পারি, এবং আল আমরুবিল খাওয়াতিম মৃত্যুর সময়ের জন্য আমরা সবাই ইমান নিয়ে কবর যাইতে পারি, ঠিক না? এই জন্য আমরা চরমনীতে আসছি পুরোনো দিনের তালিম তারবিয়াতে, যে দেখি কিছু শিক্ষা নিতে পারি কি না, কীভাবে পথ চলবো বাকি জীবনটা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন,
রাজনৈতিক জীবন কামাইতে খরচে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ঘরের বাইরে ছেলে মেয়ে স্ত্রী পিতা মাতা সমাজ রাষ্ট্র সবগুলার একটা দিক নির্দেশনা সংক্ষেপে এই 15 দিনের তালিম তারবিয়াতে আপনারা পাইয়ে যান কি ঠিক কিনা? ভাইরা আমার, লিমাযা নাহনু জিনা ফি হাযিহি দুনিয়া, আমরা মানুষ এই দুনিয়াতে কেন আসছি? মিন আইনা জিনা নাহনু ফি হাযিহি দুনিয়া, কোথার থেকে মানুষ এই দুনিয়া আসলাম? বাদাল মামামাত আইনা নারজে মাররাতান সালিসা, মৃত্যুর পরে আমরা এই মানুষের যাওয়ার জায়গা কোথায়, গন্তব্য কোথায়? আলোচনা বেশি দরকার নেই, অল্প। পৃথিবী জন্ম লগ্ন থেকে বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত হাজার হাজার যুগ চলে গেছে, আমরা এখন শেষ প্রান্তে। দুনিয়া এখন কি ক্লান্ত, শেষ প্রান্তে দাঁড়াই গেছে। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই, আমার দাদা যান, আপনারা অনেকে নূতন আইছেন জানেন না, এই জন্য আমি একটু সবসময় ভূমিকায় চর্মনাই সম্পর্কে আলোচনা করি, কারণ অনেকে আপনারা চর্মনাই সম্পর্কে জানেন না। চর্মনাইটা কি, চর্মনাইয়ের নামকরণ কেন হয়েছে? আমরা অনেকের উৎসাহনা যে হুজুর চর্মনাই নামকরণ কেন হয়েছে? এখানে মোনাই নামে একজন আল্লাহর ওলি ছিলেন, আর চর হয়েছে চারিদিকে চর। এই যে চর্মনাইটা, চারিদিকে নদী, ডাইনে নদী, বামে নদী, সামনে নদী, পিছনে নদী, নদী বিস্তৃত একটা দ্বীপ। এই দ্বীপটার নাম চর, চারিদিকে চর। আর মোনাই নামে একজন আল্লাহর কুতুব ওলি ছিলেন, যার নামে রাখা হয়েছে চর মোনাই। হাদা হুয়াল বাইনাত আল্লাযী নাহনু ওয়াজাদনা মিন আত-তারিখ, যেটা আমরা ঐতিহাসিকভাবে ইতিহাস থেকে যেটা পাইতেছি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইর মাতা, আমার দাদি, তিনি আহসানুল্লাহ মৌলভী, এই যে চর্মনাই আহসানাবাদ রশিদিয়া কামের মাদ্রাসা, আহসানাবাদ মানে আহসানুল্লাহ মৌলভী, উনি উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ খাস খলিফা ছিলেন, এবং রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইর সহবাদ তিনি পাইছেন। এই যে রশিদি হয়েছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইর নামে, তরিকার নামে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, আহসানাবাদ রশিদিয়া। তার একই কন্যা ছিল, একই মেয়ে ছিল, সে ছিল আমার দাদি, আমার আব্বার মাতা, রাবেয়া খাতুন। এই চর্মনাইটা হয়েছে তার বাড়ি, কার বাড়ি? আমার দাদুর বাড়ি। আর আমার দাদাজান এসাক সাহেব রহমাতুল্লাহ আলাইর বাড়ি হয়েছে ওই যে ফেরিঘাট পশারিকাটি, ওই যে ওডলি ফেরিঘাটে পশারিকাটি, ওখানে হয়েছে আমার দাদার জন্ম বাড়ি। ওখানে আমার বড় চাচা সৈয়দ হযরত মাওলানা সৈয়দ মুবারক করিম হাফেজাহুল্লাহ তাআলা, তিনি ওখানে থাকেন। আর আমার আব্বা এখানে ছিলেন, আমার দাদু আমাদের বাড়িতেই ছিলেন, আমরা খেদমত করছি, আমি নিজে ইন্ডাস্ট্রি দিছি, আব্বার মাথার চুল কামাইছে, আব্বা আমাদের কামাইছে, এইভাবে একটা পারিবারিক যে ঐতিহ্য সেইটা এই আহসানুল্লাহ মৌলভী, যে আমার তাওই দাদাজানের শ্বশুর, আমার আব্বার কি নানা, এইটা হচ্ছে তার এই চর্মনাই। এটা আপনারা ভালোমতো অনেকে জানতে চান না যে হুজুর কীভাবে কী হইল ইতিহাস, এই জন্য ইতিহাসটা একটু বললাম। তো প্রথমে আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে এই রাবেয়া খাতুন আমার দাদিকে বিবাহ দেয় আহসানুল্লাহ মৌলভী সাহেব, তার তো আর ছেলে নাই মেয়ে নাই, ও একটাই সব কিছু সে পাইছে। এই চর এই এলাকাটা ছিল জঙ্গল, বাঘ ভাল্লুক। 1924 সনে ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই এই জঙ্গলের ভিতরে একটা সোন, সোন বোঝেন না, সোনের একটা প্রথম মসজিদ স্থাপন করে, সবাই সুহান, এই চর্মনাইয়ের পথযাত্রা শুরু 1924 সনে। এখান থেকে আমার দাদাজান উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ খেলাফত প্রাপ্ত হয়ে খেলাফত দিয়ে তিনি বলে দিলেন, যা মৌলভী ইসহাক, তোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বাংলার ঘরে ঘরে জিকরে জলি চালু করে দেবে। হয়েছে না হয় নাই? কি এমন কোনো গ্রাম বাকি আছে যেখানে
জিকির নাই না। তিনি 47 বছর, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই 47 বছর এই তরিকার খেদমত করেন। তখন সব উল্টা ছিল, জেকরে জলি করতে যেত না, হালকা করতে যেত না, ইল্লাল্লাহ জেকের করতে যেত না, খালি দাদার জীবনটা গেছে বহাজ করতে করতে, নোয়াখালীর বহাজ, বাদারীপুরের বহাজ, ওই শশীরার সুয়াল জোয়াব অনেক বানিয়ে একটার পর একটা বাধা আর বাধা, বাধা আর বাধা, নোয়াখালীর বহাজ। কিন্তু আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই এমন আধ্যাত্মিক শক্তি ছিল আর এলমি কুয়া ছিল, তার সাথে কোনো আলেমরা কোরআন হাদিসের দলিল দিয়ে বহাস দিয়ে পারে নাই। সাংঘাতিকভাবে তিনি একটু ওয়াজদুহালে ছিলেন। আমরা তো প্রথম নাতি, আমার মনে আছে দাদা জান রহমাতুল্লাহ আলাই কোনোদিন গেঞ্জি গায়ে দিতেন না, তিনি খুব ওয়াজদুহালে ছিলেন। আগে ক্যারোলিন জামা ছিল, খেয়াল আছে? এখন ক্যারোলিন জামা নাই, ওইটা দাদা জান গায়ে দিতেন আর মাথায় আমরা পানি দিতাম, খালি গায়ে থাকতো, এখানে ডবল জোড়া পুষ্করি ছিল, ওই জামতলার তলে ওখানে থাকতেন। ডায়াবেটিস রোগী ছিল, আব্বারও ছিল, আমাদেরও হয়েছে ডায়াবেটিস, এটা বংশগত পরম্পরা। তো ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি চেষ্টা করছেন যে বাংলার ঘরে ঘরে, কিন্তু অনেক জায়গায় পৌঁছতে পারে নাই। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ আলাই 1973 সনে যখন আল্লাহ তাকে সাড়া দিয়ে ইসহাক সাহেব রহমতুল্লাহ চলে গেলেন 73-তে, আব্বাজান রহমতুল্লাহ আলাইয়ের উপরে পরামর্শক্রমে সূরা মজলিসে খাসের শরিয়াত অনুযায়ী, ইসলামী কোরআন হাদিস অনুযায়ী তার উপরে দায়িত্ব আসলো। তিনি 37 বছর 2006 সালের 25 নভেম্বর শনিবার সকাল 9:41 তিনি এই কুতুবখানায়, এই জায়গায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারও ডায়াবেটিস 2টা কিডনি নষ্ট হয়ে গেছিলো, আমি নিজে তাকে মাদ্রাজে চিকিৎসা করছি, ব্যাংককে নিয়ে গেছি বামবুরুঙ্গা হসপিটালে, এইভাবে আল্লাহর ওলির আমরা চিকিৎসা করছি। কিন্তু ইদা আজা আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা 1 সেকেন্ড আগেও থাকতে পারবে না, পরেও না, তাকে নির্ধারিত সময় কি চলে যেতেই হবে। লক্ষ লক্ষ মুজাহিদ মুরিদ, তার ভক্ত, কান্নাকাটি কান্নাকাটি কান্নাকাটি, কিন্তু তার হায়াত কি বাড়ানো গেছে? কত মুজাহিদ দোয়া করছে, আল্লাহ আমার হায়াত নিয়ে আমার শায়েখের হায়াত বাড়াই দেন, কত দোয়ার দোয়া। কিন্তু আলহামদুলিল্লাহ তিনি পুরো সুস্থ অবস্থায় ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে জেকের অবস্থায় তিনি চলে গেছেন। জিব্বা লড়তে ছিল, হার্ট লড়তে ছিল। যে সংক্ষিপ্ত আজকে তালিম তারবিয়াতের ভূমিকা, তামহিদ আলোচনা করলাম, কারণ আপনারা অনেক ভাইরা নূতন আসছেন, জানেন না চর্বণায় কি। এরপরে ওই সময় আলিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে, মাদ্রাসায় তখন আলিয়া মাদ্রাসায় কি হয়, কিতাবাদি ছিল, সব পড়া হইতো খুব ভালো, আমরাও আরবি উর্দু মিডিয়ামে পড়ছি আলিয়ায়। আমার আব্বা যেন এই চর্মনাই থেকে ফাজেল পড়ে লালবাগ থেকে তিনি দাওরা হাদিস করছেন, ক্লাসে ফার্স্ট ছিলেন। হাফিজুল হুজুর তার ওস্তাদ বোখারি সাহেব পড়ছেন, মুফতি হেদায়তুল্লাহ শাহ হুজুর তার কাছে পড়ছে, শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ, এরকম সব বড় বড় আলেমরা আব্বা জানের ওস্তাদ লালবাগ পড়ছে। তখন দাদা জান এই 1924 সনে এই মাদ্রাসা শুরু করে, মক্তব থেকে শুরু করে কামেল পর্যন্ত। আব্বাজান রহমতুল্লাহ আলাই যখন দেখলেন যে আলিয়া থেকে এলেম চলে যাচ্ছে, তখন 1983 সনে আবার তিনি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই জন্য এখানে পরে আবার বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তিনি বোর্ড কায়েম করলেন। কেন 68,000 গ্রামে 68,000 কেরাতুল কোরআন মাদ্রাসা কেন করলেন, যে এই দেশের এনজিওরা অমুসলিম খ্রিস্টানরা টাকা দিয়া ভোরবেলা ছেলেপেলেরা মক্তবে মসজিদে যায়, ওই আলিফ বাতাসা পড়ে না, সূরা কেরাত পড়ে কি না, তো ওইটাকে বন্ধ করার জন্য ওরা ভোরে খাওয়া দিত, নাস্তা কাপড় চোপড় দেওয়া শুরু করলো, ছেলেপেলেরা শিশুরা আর ওই মক্তবে মসজিদে যাইতো না। তখন আব্বাজান
এইডারকে ই করার জন্য, মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য, যে মুসলিম সন্তানদেরকে ভোরবেলা এই মাদ্রাসাইতে কোরআন হাদিস পড়ানোর সাথে সাথে তারা যেন বাংলা ইংরেজি অঙ্ক তাও শিখতে পারে, এই জন্য তিনি কোরআন শিক্ষা বোর্ড করে কেরাতুল কোরআন মাদ্রাসা তিনি করলেন। চারটা মিশন তিনি রেখে গেছেন, কয়টা? চারটা মিশন। একটা হইছে তরিকা বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে নফস ও শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ, এইটা হইছে এটার স্লোগান, নফস ও শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ। নফসকে যা চায়, নফস যা চায় এটার বিরুদ্ধে কাজ করতে হবে। নফস চাইতে আছে যে একটু পানি খা, গলা শুকাই গেছে, খাওয়া যাবে না, কেন আল্লাহ দেখতেছে, নফসের বিরুদ্ধে কাজ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ শুধু নিজে তাজকিয়ায় নফস আত্মশুদ্ধি করলে হবে না, আমাদেরকে রসুলের পদঙ্করণ করে, অনুসরণ করে, মাদানী জীবন অনুসরণ করে, আমাদেরকে লিআলায় কালিমাতিল্লাহ আলা আরদিহি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বশক্তি দিয়ে জান মাল দিয়ে চেষ্টা করতে হবে। উদখুলু ফিস সিলমে কাফফা, এরপরে দিনী প্রতিষ্ঠান আর কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে কেরাতুল কোরআন মাদ্রাসা, চারটা। আমরা আজকার এই যে তালিম তারবিয়াত আমরা আসছি শেখার জন্য, জানার জন্য। আমি যদি না জানি আমল করব কি, ঠিক কিনা? কেন বর্তমানে এই ছোট্ট একটা বাংলাদেশে 16-17 কোটি মানুষ বিভিন্ন দলে মতে চলতেছে, সবাই কয় আমরা হক, আট্রসীও কয় হক, দেওয়ানবাগিও কয় হক, ঠিক রাজার বাগি, কুতুব বাগি, যত বাগি মাগি ভান্ডারি মান্ডারি আছে সব হারা কয় যে আমরা ঠিক, কি সমস্যা হয়েছে না? এখন এই ঠিকের মাপকাঠি কি? মাপকাঠি হয়েছে কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস, এজমা কেয়াস। এই জন্য আপনাদের জানতে হবে যে আমরা চরমনাই কেন যাই, যাইয়া পাইলাম কি, কি করতেছি? আগে আমি নামাজ পড়তাম না, সুন্নাত ছিল না, সুন্নাতের আমল, আমি নামাজ পড়ি, পর্দা করি, আমি হালাল রেজেকের অন্বেষণে যাইতেছি, চেষ্টা করি, মান জাদ্দা হাওয়া জাদা, যে চেষ্টা করে সে পায়, ভালো মতো বুঝছেন। তা আমরা এখানে শিখতে আইছি, কেননা আল্লাহ এবং আল্লাহর রসুলের রাস্তা ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই, একমাত্র রাস্তা হইতে। আমার মনে আছে আব্বাজান রহমতুল্লাহ আলাইকে আমি নিয়ে যখন ব্যাংকক যাই, নামাজের উক্ত হয়ে গেছে প্লেনের ভিতরে, বিমানের ভিতরে, প্রায় আমরা দুইজনে বাপ্পুতে নামাজ পড়ি ভালাই, কীভাবে ওই ছোট্ট টয়লেট উজু করে যেই, আপনার যেখান থেকে নামে না মাঝখানে জায়গা আছে খালি, টপ করে যেই জায়নামাজটা লাগছেই, আমরা দুই রেখাত কষ্ট নামাজ পড়ি ভালাইলাম, শেষ। দেখছেন মান যাদ হওয়া যাদা, আর কয়ে যে প্লেনে নামাজ পড়া যায় না, আল্লাহর কুতুবেই দেখেন সুন্নাতের উপর আমল। দেশি মাদ্রাসে দুইবার, এখন আব্বা অসুস্থ, এখানে ডায়ালিসিস করছে, ই করা, জুমার দিন আমরা সিএমসি হসপিটাল আব্বার চিকিৎসা করছি, সেখান থেকে আমরা চেন্নাই আসতেছি, রাস্তায় জুমার দিন মসজিদ আব্বা দেখ গাড়ি থামা, গাড়ি থামা, আমি জুমার নামাজ পড়ব, অথচ মোসাফারের জন্য তো জুমার নামাজ ফরজ না, কলে দুই রেখা তো এমনি জোর পড়তে হয়, যখন মসজিদ পাইছি চল জুমাটা পড়ে নি, অসুস্থ ওখানে বসে বসে জুমার নামাজ আমরা আদায় করলাম। এইভাবে কলকাতা এয়ারপোর্টে সব তো হিন্দু বেশিরভাগ, এখন নামাজের সময় হয়েছে আসরের নামাজ, তা আমারে কয় যে তুই এক জায়গায় ওই কোনায় যাই আজান দে, তা আমি এককাল কোনায় ভিতরে গেছি, কা আজান দিবি একেবারে ওখানে একটা এই খুঁটির পিছনে যাই জোরে জোরে আজান দে, দিলাম দেওয়ার বাস খারাই গেছে আল্লাহর বন্ধ গায়ে তুই আর আমি নামাজ পড়ি ভালাই। এইভাবে রাস্তাঘাটে চলাফেরায় সব জায়গায় তার মুস্তাহাব পর্যন্ত তরক হয় নাই, এর চাইতে আর কেরামতি কি চান ফজল করে রহমতুল্লাহ আলাইহ। তা আমি নিজে সাক্ষী, ডায়ালিসিস করছি, এখন ঘন্টার পর ঘন্টা শুয়ে রয়েছে, ওই রক্তই করে আর কি,
মেশিনে ওটা রিফাইন করে, শেষ আসেই উজু করেই নামাজ জামাতে, একজন থাকলেও জামাতে। তো ভাইরা, সেই চরমায় আপনারা আসছেন, ভাগ্যবান আল্লাহর ওলি আমাদের মাঝে শুয়ে আছে। আমি আজকাল আপনাদেরকে আমি বলছি যে আমাদের পৃথিবীর সময় শেষ প্রায়, কেয়ামতের আলামত সম্পর্কে বিস্তারিত আলাপ করবো আজকে, দলিল দিয়া কেয়ামতের আলামত। আমরা কই না কেয়ামত কাছে এসে গেছে, ইমাম মাহদী আলাইহিসসালামের আসার সময় হয়ে গেছে। তা আমি আলামতগুলা বলি, এই আলামতগুলা বললে আপনারা বুঝবেন যে কেয়ামত কাছে না দূরে। সেই কেয়ামত থেকে আমি বলবো। তা প্রথমেই আমি রমজান সম্পর্কে একটু ভূমিকা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দ্বারা রমজানের রোজা ফরজ হয়েছে, এই আয়াত দ্বারা সবসময় মনে রাখবেন। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন নাকি পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এর ব্যাখ্যা আছে, আসসাউমুলি হাদিসে কুরসিতে, এই রোজাটা আমার জন্য, ওয়ানা আজজি বা আজজা বিহি, এই রোজা রমজানের রোজার আমি তার প্রতিদান দেব, আমি তার উপহার দেব, আমি তার ফল দেব। কে বলতেছে? আল্লাহ। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন যে আসমুলি ওয়ানা আজজি বা আজজা বিহি, আমি এর প্রতিদান দেব, অর্থাৎ উজজা বিহি আজজা বিহি কিলাহুমা ইয়াজুজ, মুহাদ্দিসিনে ইয়াকুল কিলাহুমা ইয়াজুজ। এখন এই যে প্রতিদান দেবে, ফল দেবে, কি দেবে আপনাকে মানুষরাজ, আল্লাহ কি দেবে? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন আমাদের সমস্ত আমলনামা ডান হাতে এসে যাবে, তখন সমস্ত মোমেন আল্লাহর পাগলেরা আসে, কেরা পাগল হয়ে যাও, মাওলা তুমি কোথায়, তোমারে দেখতে চাই। আইনা আনতা ইয়া আল্লাহ, নাহনু নুরিদু নারাকা ওয়াজহুকা, ও মাহবুব কে আপনি একটু দেখতে চাই। সারা জীবন কষ্ট করলাম, রমজানের রোজা রাখলাম, জীবনটা শেষ করে দিলাম, পানি পানির পিপাসা কলজা ফাটতে যায়, মরুভূমির মতো মাহবুব গো কিচ্ছু করি না আপনার ভয়তে, এখন একটু চাই আপনি, জান্নাত আমার দরকার নাই, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আর জু হ্যায় মাই তুজে দেখা করো, মাহবুব গো তোমার বেহেশত দোজখ আমি চাই না, আমি তুমি কোথায়, তোমার 14 লক্ষ নূরের পর্দা উঠাইয়া, 14,000 নূরের পর্দা উঠাই তুমি একটু দেখা দাও, তোমার দেখা। এই আসম, এই যে রোজা রয়েছে, এর প্রতিদান আল্লাহ দিতে আছে, মাওলা পাক 70,000 নূরের পর্দা উঠাইয়া তার বান্দাদেরকে তিনি দেখা দেবেন। হাজার হাজার বছর চলে যাবে, এমন মহাব্বত এমনই আসবে যে কোথায় দিয়ে যে এই বছর গুলো গেল আল্লাহর দিকে চাইয়েই নি, চাইয়েই নি, চাইয়েই নি। এই জন্য আলামতুল কেয়ামা, কেয়ামতের আলামত কি, আজকাল সেই বিষয়টা আপনাদের উপরে কাছে আমি একে একে করে উপস্থাপন করব এবং ব্যাখ্যা দেবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সম, সম অর্থ কি? সম অর্থ হুয়াল ইমসাক আনিল আকল ওয়া শারব ওয়াল জিমা ওয়া আম্মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু। রোজা অর্থ কি? রোজা অর্থ হইছে খাওয়া পান করা, স্বামী স্ত্রীর মিলন করা, এবং আল্লাহ এবং আল্লাহর রসুল যা নিষেধ করছেন তার থেকে দূরে থাকা, বেঁচে থাকা। কথা বুঝে আসছে? ক্লিয়ার। এইটার নাম রোজা। এখন রোজা থাকতে যদি ফাহেশা কথা বলেন, রোজা থাকতে মিথ্যা কথা বলেন, রোজা থাকতে গল্প গুজব করেন, রোজা থাকতে আপনি যা কিছু করবেন সব কিছু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য,
সবাই বলে সুবহান। কি আমরা চরমরাইতে সেটা করতেছি না? কোরআন সহ পড়তেছি, তালিম করতেছি, তাহাজ্জুদ পড়তেছি, নফল পড়তেছি, আমরা কিভাবে মাওলার কাছাকাছি হইতে পারি, মাওলার দিদার পাইতে পারি? তাই না? সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইছে মুমিনের দিদার মাওলার সাথে মিরাজ। আজকের যে আলামতুল কেয়ামা এ সম্পর্কে প্রথমে এক নম্বরে দেখবেন, আমি হাদিস থেকে ইবনে মাজা থেকে এই হাদিস আসছে যে অসৎ অযোগ্য লোকেরা সমাজের নেতা হবে, এক নম্বরে আলামত। অযোগ্য অসৎ লোকেরা সমাজের কি হবে? কি হইছে না হয় নাই? বর্তমানে যত চোর চোরটা খুনি মৃত্যু ঘুষখোর হারামখোর এগুলো সব নেতা। কি একশোতে একশো হইছে না হয় নাই? আপনি দেখবেন যে ওই মন্ত্রী যায় চাইরবাসে পুলিশ পাহারা দিয়ে নেয়, হুইসেল দিয়া পুলিশের গাড়ি। আব্বাজার রহমাতুল্লাহ আলাইহি কইতে কলে দেখ বড় ডাইরেক্টরে ধরিয়ে লইয়ে যায়। আমার মনে আছে, কারণ আর ক্ষমতাকালী পরদিন আবার ছেলে কি খালেদা জিয়া তিন চারবারের একেবারে কি দেশ নেত্রী রত্ন প্রাইম মিনিস্টার হেটাতেই এখন ছেলে পস কতক্ষণ না। আলামতুল কেয়ামা, কেয়ামত কাছে না দূরে? যাইবেন কই? কেয়ামত আসছে গেছে। অসৎ অযোগ্য অথর্ব পাপি লুবি ঘুষখোর হারামখোর সুদখোর এগুলা দেশের নেতা হবে, এই এক নম্বর কেয়ামতের আলামত। এমনি মাজার হাদিস থেকে আমি বলতেছি। আপনি দেখেন আপনার চেয়ারম্যান বড় চোর, কি আপনার ইউনিয়নের চেয়ারম্যান গমশ্রী করে না? এমপি গুলা কি করে? এই কথা কইেন ভাই, মন্ত্রী গুলার কি অবস্থা? সবগুলা চোর। আর এবার তো ওই 29 কি ডিসেম্বর 30 ডিসেম্বরের আগের রাত্রি শুধু চুরি না আর ভোট গুলা ডাহাতি করে সব লইয়ে গেছে। তাহলে মিথ্যার উপরে এই সরকার শোনেন, আল্লাহ ভয় পাইবে, সাহায্য করবে আল্লাহ, মারার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, হেফাজত করার আল্লাহ, ধনী করার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। কুল ইল্লাহুম্মা মালিক আল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ, রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার মন্ত্রী বানানোর মালিক আল্লাহ, মন্ত্রীকে রাষ্ট্রপতিকে আবার জেলে নেওয়ার মালিক আল্লাহ, আবার ফকিরকে রাজা বানানো রাজাকে ফকির বানায় কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক কে? আপনি দেখবেন যে 9 বছর রাষ্ট্রপ্রধান, 10 বছর সেনাবাহিনী প্রধান হুসাইন মুহাম্মদের সাথে একশোটে আল্লাহরে বঙ্গভবন থেকে নিয়ে 6 বছর নিয়ে জেলে রাখছে। এখন জেলের ভয়তে হে ওই আর আওয়ামী লীগ ছাড়তে পারে না, কালে বুড়া কালে আমি আর জেলে দেখতে পারবো না আসি। এখন তো মরণাপন্ন অবস্থা, খুব খারাপ অবস্থা। হ্যাঁ, এই জন্য খুব সাবধান আমার ভাইরা, আমাদেরকে আগামী যে দিনগুলো আসতেছে সাবধানে চলতে হবে। এই চোর চোরটা অযোগ্য অসৎ লোকদেরকে আপনার নেতা বানানো যাবে। 2 নম্বর হয়েছে নাফার মানি কে নিজের যোগ্যতা মনে করবে। নাফার মানি কি? কাঞ্জুল মাকারমের ভিতরে এইটা আছে, নাফার মানি করছে, মিথ্যা কথা করছে, অযোগ্যতা করছে, চুরি করছে, মিথ্যা কথা কইয়া সে এক জায়গায় জিততে আইছে, এখন সে প্রাউড করবে, গর্ব করবে যে আমি আজকাল খুব ভালো কাজ করছি, অথচ সব মিথ্যা। ওই যে ভোট নাই, ভোট চুরি করিয়া এমপি হয়েছে, এটা নিজেকে খুব কি মনে করে? ওরে আল্লাহ, খুব প্রাউড
মানে একেবারে নিজেকে নিজে মনে করে গর্ব মনে করে যে আমি সব কিছু করছি, একটা মিথ্যা সাক্ষী দিয়ে আইবে, ওরে আল্লাহ আমি আজকে ভালো কাজ করছি, একজনের মিথ্যা বুদ্ধি দেবে, একজনের বউরে তালাক দেওয়া হইবে, স্বামী স্ত্রী বাজাই দেবে, সংসারে সংসারে ঝামেলা বাজাইবে, যত খারাপ কাজ করা যায় নাফারমানি করা যায় হেয়া করিয়া হে কি করবে, আনন্দ বোধ করবে, এইটা সমাজে আছে না নাই? এই দ্বিতীয় কেয়ামতের আলামত, দ্বিতীয় কেয়ামতের আলামত করবে কি, ওই লোকের কাজ করতে গেছে ঠকাইছে, এমন ঠকাইয়া কই যে আজকাল আমি খুব কি গৌরবের কাজ করছি, এই এই অবস্থা বর্তমানে বাংলাদেশে আছে না নাই? কেয়ামত কাছে না দূরে? কেয়ামত কাছে। এরপরে আসেন সাক্ষী দেবে মামলার, বাড়া করি যে সাক্ষী আমি, অর্থাৎ মিথ্যা সাক্ষী আছে না নাই? আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, নিজের ঘর পুড়িয়া হইবার নিজের পোলারে ওই মারিয়া হাত ভাঙ্গা হইব লই যে করে কলে অমুকে আমারে হুজার, এই অমুকে আমার এই পিড়াইছে আমার ঘরে আগুন দিচ্ছে, আসলে হে করেই দে করছে ও নিজে, নিজেরটা নিজে করিয়া নিজের পোলারে হাত ভাঙ্গা এবার করে লই গেছে, মাস কি আছে না নাই? তাহলে মিথ্যা সাক্ষী, এইটা ফয়জুল কাদির কিতাবের ভিতরে এটা উল্লেখ করা হয়েছে যে কেয়ামতের আলামতের মধ্যে ভাড়া করে সাক্ষী আনবে আর মিথ্যা সাক্ষী দেবে, তা দিয়া আছে না নাই? আর একদল লোক দেখবেন মিথ্যা কথা কইতে কইতে খালি কসম কাটে, কথা কথা খালি কসম, যে আল্লাহর কসম, মায়ের কসম, এই খোদার কসম, এই আরে আল্লাহ এইটা সত্য, এইটা করি না, এটা বিভিন্ন ধরনের কসম, যেগুলো কসম বেশি কাটবে মনে করবেন ও সবচেয়ে মৃত্যু, খালি কথায় কথায় কসম, কসম কথায় কথা কসম, সব মিথ্যা, কসম কাটবে সব মিথ্যা, এককালে মিথ্যা কইয়া একবার ডাহা মিথ্যা কথা কইবে, ওর মরা মা বাবারে উঠেই লইবে কবর দিয়া, হ্যাঁ তাহলে এই কাজগুলো ঐতিহাসিক হয় না? তাহলে কেয়ামত কাছে না দূরে? আলামতুল কেয়ামতুল কুবরা, এগুলো বড় আলামত। এরপরে আসেন ঈমান রক্ষা করা কঠিন হবে কিভাবে, জ্বলন্ত কয়লা যেভাবে হাতে রাখলে কি হয়, কষ্ট হয় হাত পুড়িয়ে যাইবে, জ্বলন্ত কয়লা যেভাবে হাতে রাখলে কি হয়, সেইভাবে আমাদের ঈমান রাখা কি হবে, কঠিন হবে। তিরমিজি থেকে আমরা এই রাওয়ায়েত পাই। ঈমানের অবস্থা কি আজকাল কোথায় গেছি আমরা, মিথ্যা বলতে বলতে মিথ্যা এখন সত্যতে পরিণত করতে চাই, মিথ্যার উপরে কয়লা এখন ঈমান কোথায় যাইবেন, আপনি যাইবেন থানায় টাকা দাও ঘুষ দাও, যাইবেন কোর্টে টাকা দাও ঘুষ দাও, যাইবেন কোথায় হাইকোর্টে টাকা দাও ঘুষ দাও, এখন ঈমান রাখা জ্বলন্ত কয়লার মতো কঠিন হয়ে গেছে কি হয় না বলেন, এই অবস্থা বাস্তবায়ন আছে? তাহলে কেয়ামত কাছে না দূরে? আলামতগুলো সব হয় কি হয় না, না হইলে কইয়েন, আজকাল আমরা শিখবো যে কেয়ামত কত দূরে, কেয়ামতের আলামতগুলো সব হইতে আছে কি হয় না। যেমন নাকি আপনি খেয়াল করেন যে জ্বলন্ত কয়লার মতো কীভাবে হবে, আমরা দেখতেছি যে মোবাইল ফোন প্রত্যেকের পকেটে আছে না, তা মোবাইলের মধ্যে নাচ গান সিনেমা মানে যত আকাম আছে ল্যাংড়া হইতে শুরু করে সব মোবাইলের মধ্যে আছে না নাই? হাদিস শরীফে আছে কেয়ামতের আগে আপনার সব জায়গায় মেয়েরা নাচ গান করবে, এইটা আজ থেকে 100 বছর আগে কেউ তো বুঝতে পারে না, সব জায়গায় লঞ্চে কীভাবে নাচবে, ট্রেনে কীভাবে নাচবে, প্লেনে কীভাবে নাচবে, বাসের মধ্যে কীভাবে নাচবে, ওই ট্রেন লাইনের যে স্টেশন বাস লঞ্চ গার্ড স্টেশন কীভাবে নাচবে, এই হাদিস তো আপনাকে বুঝিয়ে দেয়। 50 বছর আগে টেলিভিশন আসলো নাই, এখন দেখেন সেই বাস্তব হাদিস যে নাচানাচি লঞ্চে যাইবেন নাচতে আসে, ইস্তিবারে যাইবেন নাচতে আসে, বাসে যাইবেন নাচতে আসে,
ওই ট্রেনে যাবে নাচতে আছে, জাহালে যান হোটেলে খাইতে বসেন দেখা যায় নাচতে আছে, খালি নাচ আর নাচ, নাচ আর নাচ, নাচ আর নাচ, গান আর গান, এইটা আলামতুল কুবরা আল কিয়ামা, কিয়ামতের আলামত। তা কিয়ামত কাছে না দূরে? এখন মোবাইল ফোন দিয়াও পকেটে নাচে, রুমের মধ্যে নাচে, যেখানে যাবে হ্যাঁ খালি নাচ আর নাচ। তাহলে কেয়ামতের আলামত কি হইতে আছে? আসিয়া গেছে, দূরে নাই, পৃথিবী কিন্তু এখন ধ্বংসের দ্বার প্রান্তে। মসজিদ একটা বানাই অহংকার করবে যে আমি একটা বিশাল মসজিদ করছি, আর মসজিদে কি করবে? সুসজ্জিত করবে। এখন গ্রামে মসজিদ টাইলস টাইলস দিয়া বিভিন্ন সুসজ্জিত করে না, আর মসজিদ করে আমি একটা মসজিদ করছি, কিন্তু যে মসজিদ করছে ও নামাজই পড়ে না, কতক্ষণ না? অনেকে ঘুষের টাকা দিয়ে মসজিদ করে, হারাম টাকা দিয়ে মসজিদ করে, জমি দহন করে মসজিদ করে। তাহলে মসজিদটা কেন করে জানো? যাতে করে আমার জমিটা ও না খাইতে পারে। আবার সরকার যে একুয়ার না করতে পারে, রাস্তার পাশে, রাস্তার পাশে বসে হেডারে কি করে ওই মসজিদ বানাইছে তাড়াতাড়ি, যে এইটা একটা রক্ষার, এই মসজিদ তো ভাঙতে পারবে না, কত শয়তানি। এই জন্য মসজিদ বানাইয়া গৌরব করবে, আর মসজিদকে সুসজ্জিত করবে, আলোকিত করবে, কিন্তু কি হইবে? ওখানে মুসল্লি থাকবে না, নামাজি থাকবে না। সেটা কিভাবে? রাহ গেয়া রসবে আজা ও রুহে বিলাল ইনা রাহি, ফালসাবা রাহ গেয়া ও তালকিনে গজালি না রাহি। আহারে, মসজিদ আছে কিন্তু মুয়াজ্জিনও আছে, ইমামও আছে, সেই বেলালের আধ্যাত্মিক যে আজান রুহের, সেই আজান যে আল্লাহ রাব্বুল আলামিন আরো সে পুষ্টি হইত, সেই আজান তো আর নাই। একদিন মদিনাবাসী সব এক হয়ে গেল, ওই আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বেলাল রাজিয়াল্লাহু তাআলা নূর জিব্বা বাসদ আসহাদু আল্লাহ। এখন আল্লাহর হাবিবের যাইয়ে মসজিদে নববীতে সাহাবারা ধরছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান তো স্পষ্ট হয় না, বাজে, অতটা মধুরও শুনু না, আমরা একজন মুয়াজ্জিন ঠিক করছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে খুব সুমধুর কণ্ঠে আজান দেবে, আমরা তাকে এই মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য ঠিক করছি, আপনি যদি ইজাজত দেন, পারমিশন দেন, তাহলে সে আজান দেবে। আল্লাহর হাবিব রাজি হন না, যে না ও আছে, ও আজান দেও, কিন্তু এমনভাবে ধরছে যে তিনি বাধ্য হয়েছেন বেলাল রাজিয়াল্লাহু তাআলাকে আজান থেকে সরাইয়া ওই মুয়াজ্জিন যারে ঠিক করছে। এখন ওই মুয়াজ্জিন প্রথম ফজরে আজান দিস খুব সুমধুর কণ্ঠে, কিন্তু আজান দেওয়ার পর আর সবে সাথে কয় না, সূর্য ওঠে না, জিব্রাইল আলাইহিসসালাম এসে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আজকাল কি আপনার মসজিদে নববীতে আজান হয় নাই? তেরে জিব্রাইল, আপনি কি বলেন? আজকাল তো সুমধুর কণ্ঠে আজান দেওয়া হয়েছে, সবাই ধরছে আজকাল, দরকার আজকাল তো মাওলার আরশে আজান পৌঁছে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান আরো সে মাওলার আরো সে পুষে গেছে, কিন্তু ওই সুমধুর কণ্ঠের আজান, কেন ওখানে তাকওয়া নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মাওলাকে ভয় কর, ভয় করার মতো আজান হইছে কিন্তু রূহ ছিল না, রাগেই রসবে আজা ও রূহে বিলালি না রাহি, ফালসাবা রাহ গেই তালকিনে গজালি না রাহি। অনেক ফিলোসফার দার্শনিক দুনিয়ায় আছে বহু কিছু, কিন্তু গজালি রহমতুল্লাহ যে রুহানির যে কুওয়াত, অন্তরের যে শক্তি, সেইটা নাই। আমরা অনেক হুজুর আছি, পীর আছি, দরবেশ সুফি আছি, কিন্তু ভিতর খালি কই, নেই তো না, আমার নিজের অবস্থাও তো খারাপ, আমল নাই, সব ময়লা আবর্জনা কলবে ঢুকে রয়েছে,
এই জন্য মাওলাকে পাইতে হইলে মেটা তো আপনি হাস্তি কো আগার উসমত বাঁচা, আপনাকে আমাকে মিটাই দিতে হবে। এই রমজানের শিক্ষা কোরবানি, যেমন একজন অমুসলিম মুসলমানদের রোজা দেখে আশ্চর্য হয়ে গেছে, আসছে তার কাছে, কি ব্যাপার, কি তুমি কি বলে উপবাস করতেছ, তা তোমার খাদ্য আছে সব আছে, তা তুমি কেন সেই সূর্য ওঠার আগে সবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত তুমি কেন উপবাস করতেছ, এটা তো তোমার উপরে জুলুম। একজন অমুসলিম বলতে আছে একজন মুসলমানকে, বন্ধুকে, তখন বলে তুমি তো এইটাই দেখলা, প্রত্যুত্তরে মুসলমান বলতেছে আরে এই যে গরিব মিসকিন না খাইয়ে যারা থাকে, না খাইয়ে থাকলে যে কত কষ্ট, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, এই জ্বালা যারা ধনী তারা যে রোজার মাধ্যমে অনুভব করতে পারে, অনুধাবন করতে পারে যে না খাইয়ে থাকার কত জ্বালা। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগারো মাস খাওয়াইছে, এই একটা মাস এইটা গরিবদের এইটা অনুধাবন অনুভব করার জন্য এই রোজাটা রাখতেছি, তাদের সাথে কি একাত্মতা প্রকাশ করার জন্য। এই কথা শোনার পর ওই অমুসলিম সে ওখানে বলল যে এইটাই নাকি তোমাদের দর্শন, হ্যাঁ সে ওখানে কহলে আজ থেকে আমিও রোজা দাব, কলেমা পড়ে মুসলমান। মুসলমানদের জানাজা দেখে, মুসলমানদের মৃত্যুর পরে কত সুন্দর আদর করে, তাদেরকে গোসল দেওয়া হয়, তাদেরকে গোসল দিয়ে কাপড়ের কাপড় পরাইয়া সুন্দরভাবে মসজিদের মাঠে, স্কুলের মাঠে, ঈদগাহ মাঠে নিয়ে জানাজা দেয় না, দেওয়ার পর কত সুন্দরভাবে কবর করে তাকে সুন্দরভাবে রাখা হয়। আর হিন্দুদের কি করে পুড়িয়ে ফেলায়, এই এদিকটা আপনার ওয়েস্ট ইন্ডিয়ার অনেক জায়গায় হিন্দুরা মুসলমান হইতেছে। একটা ঘটনা হয়েছে কি, এক হিন্দুর বাপ মারা গেছে, ওরা দুই ভাই, ওরা শিক্ষা দীক্ষা করছে, এখন কি করছে ওই আপনার ওদের নিয়ম অনুযায়ী শ্মশান মানে লাকড়ির মধ্যে ঢুকাইছে, লাকড়ির মধ্যে ঢুকাই লাশকে দিয়ে দিয়েছে। এখন ওই পোলারে বলে হিন্দু যে পুরোহিত ঠাকুর যে আগুন জ্বালাইয়া লাঠিতে তুমি প্রথম আগুনটা তোমার বাপের মাথায় মুহে দাও, দেয় না, দেখছেন হিন্দু পুরাণ, আগুন দেওয়ার পরে এখন হ্যাঁ মুহে আগুন দেয়, দেওয়ার পরে এখন তো জ্বলতে আছে, তো অনেক সময় দেখবেন ওই আগুন জ্বলার অবস্থা ওই যে লাশটা মোড়াই ঠোড়াই একখালে ই করি ওড়ে না, তাই এখন কী করতেছে ওই পুরোহিত হিন্দু ঠাকুর যেগুলো আছে সেগুলো ওই বাঁশ দিয়ে এইবার খোসাইয়া খোসাই খোসাইয়া কী করে হ্যাঁ ধরিয়ে রাখে যে না উঠতে পারে, মোড়াইয়ে না উঠতে পারে। ওইয়া দেখকে ছেলেটা এবার এই আমার বাপের এই তুই খোসাও গাই করো কা, হাই খোসাই খোসাই করতেছ, ওর রাগ হয়ে গেছে। পরে সে গেছে মুসলমানদের, ও নিজে যে এই রকমের অত্যাচার করিয়া আমার বাপেরে ওরা আগুনে পোড়াইয়া খুঁজছে খুঁজছে মারিয়ে শেষ করলো, মুসলমানদের যেই দেখে যে হারে মৃত্যুর পর কান্নাকাটি সুন্দরভাবে আতর গোলাপ দিয়া বড়ই পাতার উমো উমো গরম পানি দিয়া কী করতে আছে, গোসল খেতে আসে, সব অবলোকন করতে আসে, দেখতে আসে, পর্যবেক্ষণ করতে আসে ওই ছেলেটা গেছে দেখতে। তারপর গোসল টোসল দিয়ে সবাই মিলে এলাকার মুসলমানরা এই জানাজা দিতে আসে, সলাতুল জানাজা আয় দোয়া লিল মাইয়্যিত, যে ব্যক্তি মৃত্যু ব্যক্তি মারা গেছে তার জন্য কী করা দোয়া, এখানে সলা মানে নামাজ না, এখানে দোয়া লিল মাইয়্যিত তার জন্য দোয়া করা। এইটা দেখার পরে তার আরও ভালো লাগছে, দেখা যে সবাই কান্দে করে নিয়ে কবরে দিল, মাটি কিনতে রাখি আসলো, এইয়া দেখা ও পরদিন মুসলমান হয়ে গেছে। ইসলাম কত সুন্দর, কত সুন্দর আপনার তাকরিম তাজিম আপনার সম্মানিত করছে এই ইসলাম আমাদেরকে। সেহেতু ইসলাম নিয়ে আজকাল পাশ্চাত্য আজকাল অনেক নাস্তিকরা বিভিন্ন ধরনের উক্তি করে, বিভিন্ন ধরনের কি করে আলোচনা করে, আসলে ওরা যে বোঝে না তাও বোঝে না, কোরআন শরীফ তো পড়ে নেয় এবং নিজের থেকে এগুলো বলতেছে, কিন্তু ইসলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা
ওয়ামিম্মা রযাকনাহুম ইউনফিকুন থেকে শুরু করে ইওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস 6666 কা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো গবেষক, আজকাল কোনো মেডিকেল সায়েন্স, কম্পিউটার সায়েন্স কোরআন শরীফে একটা আয়াত বা একটা অক্ষর আজ পর্যন্ত ভুল বা মিথ্যা বলে প্রমাণ করতে পারে না। এর চাইতে আর কি চান? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ اے دُنْيَار نَفَرْمَان যারা বলো এই কোরআন এই কালাম আমি মাওলার কিতাব না, এই কথা বললা লাভ নাই, পারলে আমার কোরআনের মতো একটা সুরা বা একটা আয়াত বানাইয়া দেখা। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোনো গবেষক, কোনো কম্পিউটার সায়েন্স কোরআনের মতো কোনো সুরা বা আয়াত বানাইতে পারছে কিনা বলে। যখন মক্কা শরীফে আরে আয়াত নাজিল হইল, সকল আল্লাহর হাবিব খুব হয়ে গেলেন, মলিন হয়ে গেছে তার বুকটা, কারণ কাফেররা মক্কার কোরেশরা বলতেছে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বানায় এনেছে, সে বিভিন্ন জায়গা থেকে এটা সংকলন করছে, এই ধরনের তোহমাদ আল্লাহর হাবিব উপরে অভিযোগ দিতে আসে, এটা আল্লাহর কোনো কিতাব না, আল্লাহর কোনো বাণী না, আল্লাহর কোনো কালাম নাই কথা প্রকাশ করে দিল কারা, কুফফারে কোরেশরা। তখন আল্লাহর হাবিবের মুখ বেজা দেখে জিব্রাইল আসে জিজ্ঞাসা করেন হে রসুল আল্লাহ আপনার কী হয়েছে, আপনি কেন বাজার? তখন এই ঘটনা বললেন যে যেই কালামের কথা আমি বলতেছি, যেই আল্লাহর দিকে দাওয়াত দিতেছি এক আল্লাহর দিকে, সেই আল্লাহ সম্পর্কে এই কাফেররা বলতেছে এটা নাকি তার কিতাব না বাণী না, আমি এখন কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াত নাযিল করেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি এ নাফরমানের দল, হে কুফারে কুরাইশ, হে মিথ্যুকের দল, তোরা যারা বলো এই কালাম এই কোরআন শরীফ আমি মাওলার কিতাব না, পারলে কোরআন শরীফের মতো একটা আয়াত বা সূরা বানাইয়ে দেখা। আজ পর্যন্ত বানাইতে পারছে না। এই আয়াত যখন নাযিল হইছে মক্কাতে, কাফেরেরা সব এক হয়ে গেছে, সব এই খাইছে কে কোথায় আসো, সোহারা, রোয়াসা, ওদাবা, আরবি সাহিত্যিকরা, কবিরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, কেন কেন কি হয়েছে? তাহলে মোহাম্মদ তো চ্যালেঞ্জ দিয়ে হারাইছে, মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ তো চ্যালেঞ্জ দিছে যে পারলে কোরআন শরীফের মতো একটা আয়াত সুরা বানাই দেখা, আসো তোমরা সব আমরা বানামু, সাহিত্যিক, বড় বড় কবি, আরবি সাহিত্যিক সব এক জায়গায় হয়েছে, এখন এক জায়গা হইয়া চেষ্টা করতে এসে কোরআন শরীফের মতো সুরা বানাইবে, আয়াত বানাইবে। এখন একজনে কয় আল কারিয়াতুম আল কারিয়া, আল ফিল ও মাল ফিল, হাতিসমূহ কোনো অর্থ হয়েছে, গদ্য পদ্য কিছু মিলছে, ফায়েসা কথা। আর কোরআন শরীফ যেভাবে পড়েন, পদ্য পড়েন, কবিতা পড়েন, যত পড়েন যত পড়েন মনে হয় যেন নূতন নূতন, যত পড়েন এটা পুরান মনেই হয় না, কথা কন দেখা কি নূতন মনে হয় না, কোরআন শরীফ যত পড়েন যত পড়েন আল্লাহর কিতাব এর স্বাদ যায় না। আহারে কত মজা মাওলার সাথে কথা বলা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কোন মাওলা কার হাম প্রশংসা করতে আসি, মালিক ইয়াউমিদ্দিন, যে কিয়ামতের দিনের মালিক, হাশরের দিনের মালিক, আমার মাওলায়, আহারে মাওলার সাথে কথা বলতেছি আর কয় যে কোরআন শরীফ বানাই লইছি, এই কোরআন শরীফ শুননা শত শত লক্ষ লক্ষ মানুষ আজকাল কি হইতেছে, মুসলমান হইতেছে। নিউজিল্যান্ডে গত মাসে যে ঘটনা শুনছেন না আপনারা, নিউজিল্যান্ড সেখানে চার্চ ইসে ওই যে জুমার সময় দুইটা তিনটা মসজিদে এক খ্রিস্টান উম্মাদ সে কি করছে, জুমার অবস্থায় তাদেরকে ব্রাশ ফায়ার করছে। আপনি দেখেন একজন দার্শনিক মুসলিম দার্শনিক বলতেছে আই আমি মুসলিম, বাট কিল ফর খ্রিস্টান অব দ্য আফগানিস্তান, মুসলিম কিল, কিল ফর ফিলিস্তিন ফর পিস জুই, কিল ফর
মুসলিম ইন বর্মা বৌদ্ধ মুসলিম, বাট আই অ্যাম এ মুসলিম, আই অ্যাম এ টেরোরিস্ট। আপনার আফগানিস্তানে খ্রিস্টানরা মুসলমান মারতেছে, টেরোরিস্ট কেরা? খ্রিস্টানরা মুসলমানরা? এই মুসলমানরা কোনো জায়গায় মারতে আসে বলেন? কোনো দেশ দখল করছে যাইয়া মারছে? আপনারা কথা বোঝেন না নাকি? তা আফগানিস্তানে আমেরিকা আসিয়া ওখানে মুসলমান মারতেছে খ্রিস্টানরা, তাহলে টেরোরিস্ট কারা? মুসলমানরা? ওই খ্রিস্টানরা। বৌদ্ধরা বার্মায় মুসলমান মারতেছে, কিল করতে, কিল মানে মারা, ধ্বংস করা, টেরোরিস্ট কারা? মুসলমানরা না বৌদ্ধরা? ফিলিস্তিনে জুই মানে ইহুদিরা মুসলমান মারতেছে, টেরোরিস্ট কারা? মুসলমানরা না জুই ইহুদিরা? কথা বলেন না কেন? ইহুদিরা। তাহলে মুসলমানরা বলে পৃথিবীর জঙ্গি হইছে, মারে ওরা, জঙ্গি হয় মুসলমানরা, মারতে আছে কারা? খ্রিস্টানরা, ইহুদিরা। হিন্দুরা ইন্ডিয়ায় মুসলমান মারতেছে, কিল ফর ইন্ডিয়া। কাশ্মীরে মারতেছে না? কথা বলেন না কা? কাশ্মীরে মা বোন শিশুদের মারতেছে, তাহলে টেরোরিস্ট কারা? কথা বলেন না কেন? হিন্দুরা। টেরোরিস্ট কারা? খ্রিস্টানরা। টেরোরিস্ট কারা? বৌদ্ধরা। টেরোরিস্ট কারা? ইহুদিরা। মুসলমানরা কোনদিন টেরোরিস্ট হতে পারে না, জঙ্গি মুসলমান না, তোরা জঙ্গিবাদ। দেখেন কোন দেশে মুসলমানরা মারতেছে, কোন দেশ যাই দখল করছে? খ্রিস্টান দশ। তা তোরা করতেছো, আমরা দেখাই দিলাম। আজকাল মুসলমানদের অধঃপতন কারণ কি? জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়া যা কামাই করছি আপে আপনি, সেই কামাইরই ফল। পোলা বানাইছেন নামাজে জানাজা পড়বে আপনার, কিন্তু ও তো নামাজই পড়ে না, জানাজা পড়বে কি? আপনি আপনি মারা গেলে জানাজা পড়বে কে? না পোলায় আল আওলাদ সরে আল্লাযী ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করবে, সেইটা পৌঁছানো হবে আপনার কবরে, মা বাবার কবরে। তো যে ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হয়েছে আলহামদুলিল্লাহ, দরকার আছে, কিন্তু নামাজই হয় নাই। এই জন্য নামাজি সন্তান দরকার, দিনদার সন্তান দরকার, যে বাপ মার জন্য কি করবে? দোয়া করবে। বাপ মার জন্য, পিতা মাতার জন্য দোয়া করলে নেককার সন্তান ওইটা কি করা হয়? কবরে পৌঁছানো হয়। সবাই জোরে সরে বলে সুবহান। কেয়ামতের আলামত বলতেছিলাম, এখনো আমার কাছে আরো 7টা আলামত বাকি আছে, মোট 15টা আলামত আছে কুবরা। এরপরে আসেন মায়ের সাথে দুর্ব্যবহার করা স্ত্রীর অনুগত হবে। কেয়ামতের আগে একদল পুরুষ কি করবে? মায়ের সাথে খারাপ ব্যবহার করবে, দুর্বার করবে, দুর্ব্যবহার করবে, আর স্ত্রীর অনুগত হবে, স্ত্রীর কথা মতো চলবে। এই এটা আছে না নাই সমাজে? আপনাকে বাড়ির পাশে আছে না নাই? হ্যাঁ, আইসের একটু শিক্ষা যান। ও দরবেশ হয়েছে, সুফি হয়েছে, মায়ের কথা শোনে না, মায়ের খবর লয় না। এখন শোনেন, আমি ফজলুল করিম রহমতুল্লাহ কথা বলি, কারণ আমি তো সব দেখছি। বড় নাতি আব্বার প্রথম জমানার সন্তান, আমার দাদু থাকতেন বাড়ির মধ্যে একটা সিমেন্টের চৌকি, সিমেন্টের, দাদু ঠান্ডা ছাড়া থাকতে পারতো না, দাদি আর কি, আব্বার মা। তা আব্বা যান যখনই সফরে যাইতেন, আগে নিচে দাদুর থেকে দোয়া নিতেন, মা আমি রওনা করলাম। তা দাদু থেকে বাবা তুমি কয়দিনের সফরে যাও? কালে আমি 10 দিনের সফরে যাই। মা দোয়া কর, মায়ের দোয়া নিয়া তারপর আব্বা বাইরে, এটা আমার চোখে দেখা। আবার যখন বাড়িতে আসতেন, বাড়িতে আইয়েই আগে মায়ের ঘরে ঢুকত, বউর ঘরে না, আগে মায়ের ঘরে ঢুককে মায়ের সালাম দিয়া দোয়া নিয়া এই বউর উপরে যাই, আল্লাহ আল্লাহ কা মজা কা নাম হায়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হায়, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, তুই আগে রওনা হায়,
কুই পিসে রওয়ানা, চলো মুসাফের বন্ধ গাটুরি, বহু দূর জানা হবে গা, আজবে জানা কালবে জানা, একদিন জানা হবে গা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এ বান্দা এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে জেনে রাখো তুমি। আর মায়ের বাবার দোয়া যারা নিতে পারেন নাই তাদের মতো হতভাগ্য কেউ না। এ বাবার রমজানে আজকাল আপনার তিন দিন চলে যাইতে আছে, আপনাদের হাতে বাই ধরিয়া বলি পিতা মাতা যাদের জীবিত আছে পিতা মাতার অবাধ্য হইবেন না, যদি শরিয়াত বিরোধী কোনো কথা বলে সেটা আলাদা, কোরআন হাদিস বিরোধী কথা বললে সেটা হেকমতে তাকে বুঝাইতে হবে, মানা যাবে না, কিন্তু পিতা মাতার মনে কষ্ট দেবেন না। ওয়ালা তাকুল্লাহুমা বিউফিন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমার পিতা মাতার সাথে আবু আল্লাহ নিজে কোরআন শরীফে বলতে আছেন এমন ব্যবহার করবে না তারা যেন মুখ থেকে উহ শব্দ বাইর না করে, ও কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে অত্যন্ত রাইট অত্যন্ত নরম ভদ্র ভালোবাসা মুহাব্বতের ব্যবহার করে। যাদের উসিলায় দুনিয়ায় আসছে, তো পিতামাতার দোয়া সন্তানের জন্য সবচেয়ে কি কার্যকর। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হইছে ইবাদতের মগজ আসল চাবিকাঠি, এই জন্য পিতামাতার প্রতি সবচেয়ে কি থাকবেন অনুগত থাকবেন। বউরে লাগলে আপনার বউকে বুঝাবেন, কিন্তু মায়ের সাথে ঝগড়া করিও না, মিশেই দেবেন তাই না, কিন্তু বউর পক্ষ প্রকাশ্য নিয়া মায়েরকে কষ্ট দেবেন না। এরপরে আসেন আপনার দুনিয়া হাসিলের জন্য দিনকে পদদলিত করা হবে, এইখানে এবার দেখেন আমাদের দেশের নামি দামি লোভী নামধারী মৌলবি হুজুর মুফতি মাওলানা ক্ষমতার জন্য ক্ষমতা পাওয়ার জন্য দিনকে পদদলি করতেছে কি করে না, এই আলামত আছে না নাই, একদল নৌকায় যায় ওলামা হুজুর নামধারী, একদল ধানের শীষে যায়, একদল মৌলবি ডাঙ্গলে যায়, কিন্তু হাত পা কাছে ইসলামী শাসন কায়েম করতেছে আল্লাহর জমিনে। হে ইসলামী শাসনের হ্যাঁ দরকার নাই, হ্যাঁ দরকার ক্ষমতা এমপি মিনিস্টার হইবে, আহারে করতে করতে সব দেশে এইবার কি জননী জননী কই এটা সব শেষ, হ্যাঁ এবার নৌকাও পায় না, হাট ফেল করে হাসপাতালে হইয়ে রয়েছে, কত বড় লোভী বলবি দেখছেন। এই এই কথা হাদিস কি সত্য হয়েছে না হয় নাই, লোভী মৌলবিকে দেখছেন নাম কমু না, রমজানের মধ্যে গিবাত হয়ে যাইবে, আমরা আলামতুল কেয়ামা কেয়ামতের আলামতের মধ্যে এই যে আসছে দুনিয়া হাসিলের জন্য দিনকে বদদলিত করবে, পাননি সে দিন হয়ে যাবে, হে দুনিয়া হ্যাঁ দরকার, হে দুনিয়া হাসিলের জন্যই করবে। নারী নেতৃত্ব কেয়ামতের আলামত, নারী নেতৃত্ব, নারীরা কি হবে, নেতা হবে, ইমাম হবে, লিডার হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم والله امرهم امراتن, ওই জাতির ভালাই নাই, কল্যাণ নাই, উন্নতি নাই, মঙ্গল নাই, যেই জাতির ইমাম লিডার হবে মহিলা। রওয়াহুল বুখারী, বুখারী শরীফ হাদিস। আমার উপরে রাগ হইনা যে মাদানী সাহেব খালি করা করা কথা কয়, আমি কই না, আমি মেসেঞ্জার দূত সফির আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনাদের শুনাইতেছি, এই একটা কথাও আমার না, সব কিন্তু কোরআন হাদিসের কথা বলতেছি। আর রেজালু কওয়ামুন আলা নিসা, অনেক বদমাইশ হুজুর নামদারি কয় এই মেয়ে কোথায় কোরআনে আছে, নারী নেতৃত্ব মানা যাইবে না,
তাহলে এই আয়াতটা কইতে পারেন না। আর রেজালু কওয়ামুন আলা নিসা, আল্লাহ কোরআন শরীফ বলতেছে আমি নারী জাতির উপরে পুরুষ জাতিকে নেতৃত্ব কর্তৃত্ব ইমামতি লিডারগিরি করবে কে? আয়াতটা মনে রাখেন, আর রেজালু কওয়ামুন আলা নিসা, এই নাফরমান তুই এই দেখ কোরআন শরীফ আল্লাহ নিজে কয় যে আর রেজালু কওয়ামুন আলা নিসা নেতাগিরি করবে পুরুষরা। আপনাকে গ্রামের ছোট মসজিদে প্রাইম মিনিস্টার যাইয়া যদি শেখ হাসিনা, খালেদা, রওশন এরশাদ, ওই ডক্টর শিরীন শারমিন চৌধুরী স্পিকার হেরা যাইয়া নামাজ পড়ে, নামাজ পড়বেন? হ্যাঁ, কারণটা কি? ও ওখানে মহিলা নামাজ হইবে না, আর দেড় চালায় বড় ইমামতি দিয়ে দুজন হেইরা হইবে, ইমাম বানি লিডার ছোট মসজিদে ইমামতি করবে হেরা হইবে না, ওই বড় মসজিদ সংসদে হেরে লিডার বানাই দিয়েছে হেরা ঠিক আছে, হে ইমামতি ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু কোরআন হাদিস দিয়ে কইতে আসি, আমার উপরে রাখেন না হুজুররা, নারী নেতৃত্ব মানা যাইবে না, কোরআন হাদিসে নাই। এরপরে আসেন আরো লজ্জার কথা, গেছি আমেরিকায় নিউ ইয়র্কে, গে বুঝছেন সমগামিতা, এইটা একটা কেয়ামতের আলামত, একেবারে লাইসেন্স দিয়েছে নিউ ইয়র্কে, প্যারিসে গেছে, ফ্রান্সে, আহা লাইসেন্সে পুরুষে পুরুষে বিয়ে কর, নাউজুবিল্লাহ, এ বিয়ে করে কর নাউজুবিল্লাহ, হুমান ইম্পর্টেন্ট কথা আলোচনা হইতেছে, গে গে বলে ইংরাজিতে। আমি বলে এই সমস্ত কি? আমি যাইতেছি গাড়িতে, আমার লগে বাঙালিরা আছে, তাহলে হুজুর বাংলাদেশে ভাই হনেন না গে গে সমগামী ইয়ে বিয়ে করছে বলে, দেখেন কত বড় কেয়ামতের আলামত, কেয়ামত আইতে বাহি আছে, লাবাতার কমে লুত এই ধ্বংস করে দিতে চাল্লায়, এইটা সবচেয়ে বড় গজব, কত বড় নোংরা, কত বড় অসভ্য, কত বড় পশু, উলাইকা কাল আনহামে বালহুম আদল, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, এগুলো সমাজের প্রয়োজন, লিপ্ত কেনার করে বাংলাদেশও কোথায় তার যাইতে আছে। এই জন্য প্রতিবাদ করতে হবে, ঘরে বইয়ে থাকলে হইবে না, মসজিদে বইয়ে তসবিহ টেবিলে কাম হইবে না, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাদ ভাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাদ ভাবি কলবিহি ওয়াদালিকা আদাবুল ঈমান, সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শক্তি দিয়ে প্রথম ফিরাও, ইমানের এই শক্তি নাই, মুখ দিয়ে বলো, মুখে বলারও শক্তি নাই, মাইর খাওয়ার ভয়, তাহলে অন্তরে অন্তরে পরিকল্পনা, ঘৃণা করলে কাজ হবে না, পরিকল্পনা করো কাইফা ইউগাইরি উবদ্দল ফি হাদিল মুসলামে, এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায় সেই জন্য চেষ্টা কর। এইটা হচ্ছে দুর্বল ইমানের আলামত। তো গেল নারী নেতৃত্ব, সমগামিতা, এই কাঞ্জুল আকমাল কিতাবের ভিতরে এই কেয়ামতের আলামত সম্পর্কে বলা হয়েছে। বাদ্যযন্ত্র নাচ গানের কথা তো আমি আগেই বলছি, আর একটা হয়েছে সবচেয়ে যেটা আপনার আমার মধ্যেও আছে, মানে এই আমাদের হুজুর নামদারির মধ্যেও আছে, হারামকে হালালে রূপান্তরিত করা, জিনিসটা হচ্ছে হারাম, কয় যে এটা হালাল, কথা বলছেন বোঝেন নাই, এখন বুঝাই আপনি উদাহরণ দিয়া, যেমন মদ, মদ কি এখন কয় যে এটা পানীয় মদ না, পানীয় কইয়া হিটারে হালাল বানাইছে, নাউজুবিল্লাহ, নারী নেতৃত্ব হারাম, হেটারে মশলা দিয়া কি করছে, জায়েজ করছে, যেমন নাকি সুদ, সুদ হারাম না, এখন হেইটার নাম দিচ্ছে মুনাফা, লাভ, হেইটারে হালাল করছে, মানে চেহারা পাল্টাইছে, চেহারা কি হয়েছে, পাল্টাইছে, উপহার, উপহার বকশিস, সুদ, তারপর ঘুষ, ঘুষের কয় উপহার, হাদিয়া, ঘুষ 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 দেয় না, এই আপনার ওই দারোগা আপনার বিরুদ্ধে একটা মামলা করছে চার্জশিট দেবে, এখন ঘুষ না দিলে দারোগা ই করে, আপনি ঘুষ দিতে আসেন, কিন্তু আপনি যদি হক হন যে আপনার সত্য
তখন আব্বাজান রহমতুল্লাহ বলছেন যে তোমার হক আদায় করার জন্য আর যদি কোনো উপায় না থাকে, তুমি বহু চেষ্টা করছো হালালভাবেই করার জন্য, কিন্তু তোমার হক আদায় করার জন্য কুত্তাকে মুহ মে কুফেক দো, ওটা কুত্তাকে কিছু গু দিয়ে দাও হকের জন্য, সেটা শেষে। এই জন্য হালালকে হারামকে হালাল বললে চালাই দেয়। কি পর্দা কি সুন্নাত না নফল? আমাদের দেশের নামদারি মৌলবী, নামদারি মৌলবী সেটা হারে ফরজের উপকার করিয়া খালেদার লগে যাই ইফতারি করে। এই যে হন ইফতার আইছে, চলবে নেত্রীর সাথে এখন ইফতার, বিশাল পাগড়ি পট্টা হাকাইয়া মাখাইয়া হাসিনার ডাইনে বামে বইবে। আমি প্রাইম মিনিস্টারের সাথে বলছি, এ তুই কিসের মৌলবি, কিসের হুজুর আয়, কিসের মুক্তি? তুই তো পর্দা ফরজ খেলাপ করছো, তুই একটা ওলামায় সু দুনিয়াদার নবী, তুই একজন মুক্তি, তুই আলেম, তুই ধিক্কার তোকে, ইসলামের নাম ব্যবহার করিয়া তুই ইসলামকে কলুষিত করতেছ। এই জন্য হালালকে হারাম কইবে, হারামকে হালাল করবে, মদেরে কইবে পানীয়, সুদেরে কইবে মুনাফা, তারপর ঘুষেরে কইবে উপহার দেশ, নাম পাল্লাইছে, খোশ বদলাইছে, বাবা কায়া বদলাইছে, বা কায়া বদলাইছে, এখন কায়া বদলাইছে, এটা কি কেয়ামতের আলামত? এইটা ঐতিহাসিক সমাজে কতক্ষণ না কা ঐতিহাস। এখন নামদারি আলেমরা দুনিয়া হাসেলের চেষ্টার জন্য কি করবে, শাসকদের কি করবে, পাও চাটবে, অর্থাৎ শাসকদের কি করবে, গোলামি করবে, শাসকদের সার সার করবে নামদারি মৌলবীরা। ঐতিহাসের হয় না, আরে মন্ত্রীর দরবারে যাই, আরে স্যার আপনিই তো সব কিছু, আল্লাহবাদ উনি ওই সব, ইসলামকে বিক্রি করতেছে। বাবারা ভাইরা, এখানে 15টা আলামত আমি বললাম, কোবরা বড় বড় যেগুলো আলামতুল কিয়ামা, এই আলামতগুলো আইছে হইছে না হয় নাই? এখন ইমাম মাহদী আলাইহিসসালামের আসার সময় হয়ে গেছে। মাহদী আলাইহিসসালাম কয়েক বছরের ভিতরে, কেউ বলছে 21, কেউ বলছে 23, যাই হোক যে কোনো সময় তার আবির্ভাব হবে। কোথায় আসবেন তিনি? তিনি হজের মৌসুমে বাইনা মাকামুল ইব্রাহিম ও হাজরুল আসওয়াদ ইয়াজহারু ইয়াতি আন-নিদা মিনাস সামা, মাযা ইয়াতি আন-নিদা, কি আসবে যে এই হইছে হাযা খলিফাতুল্লাহ মাহদি, হাযা খলিফাতুল্লাহ আল মাহদি, ইবায়হুম। তিনি কিভাবে প্রকাশ আত্মপ্রকাশ করবেন? যখন হজের সময় তওয়াফ অবস্থায় মাকামে ইব্রাহিম এবং হযরত আসওয়াদের মাঝখানে তিনি যখন তওয়াফ করতে থাকবেন, আল্লাহর আসমান থেকে গায়েবী একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুল্লাহ মাহদি, এই কথা বলে ডাক দেওয়া হবে যে আল্লাহর খলিফা মাহদি, তাকে ধরো, তার কাছে বয়াত হও। সবাই ওখানে ঘিরে তাকে আটকাই ফেলবে, ওখানে সবাই বয়াত হয়ে যাবে, সবাই সুবহানাল্লাহ। কেয়ামতের আলামত আসছে গেছে। তিনি এর পূর্বে তার আবির্ভাব হবে শামে, সেখান থেকে তিনি মদিনায় যাবেন, মদিনা অনেকে চিনতে পারবে কিন্তু সে ধরা দেবে না, সেখান থেকে মক্কায় এসে যাবেন। এই মক্কায় হজের মৌসুমে, যে কোনো হজের মৌসুমে, হজের সময় তার আত্মপ্রকাশ হবে, তার আত্মপ্রকাশ হওয়ার সময় আসে গেছে, যে কোনো মুহূর্ত হইতে পারে, এই বছর হতে পারে, পরের বছর, পরের বছর, পরের বছর তার আসার সময় হয়ে গেছে। এখন ইমাম মাহদী আলাইহিস সালামের নাহনু নানতাজিরু লাহু হাত্তা ওয়াহুয়া ইয়াজহুরু লিখিদমাতুল ইসলাম ওয়া রিয়াসাতুল ইসলাম, সে প্রকাশ পাবে এবং ইসলামের কি করবে, নেতৃত্ব দেবে এবং সারা বিশ্ব সমস্ত কাফেরদেরকে পদদলিত করে তিনি ইসলামকে বিজয় করবেন। কলেমার পতাকাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকাকে উড্ডয়ন করবে সারা বিশ্বে। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আজকার চীনে মুসলমানদেরকে রোজা থাকতে দেয় না, চীনের বৌদ্ধ কমিউনিস্ট সরকার আজকার মুসলমানদের উপরে, ইয়ামানে
মুসলমানদের উপরে কি করছে, নির্যাতন করতেছে। আজকাল ইয়ামান, সিরিয়া, লিবিয়া, কাশ্মীর, আফগানিস্তান, বর্মায় মুসলমানদেরকে মারা হইতেছে। এগুলো সব আলামাতুল কুবরা লিল কিয়ামা, কিয়ামতের আলামত। সেহেতু ইমাম মাহদি আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে, আবির্ভাব। এই ইমাম মাহদি আলাইহিস সালাম প্রকাশ পাওয়ার পরই দাজ্জাল আসবে, দাজ্জাল আসে যাবে। দাজ্জাল আসার পরই আপনার চতুর্থ আসমান থেকে এই আলাইহিস সালাম, কোন আসমান যা চতুর্থ আসমান মনে রাখেন, এটা কিন্তু তালিম তারবিয়াত, ওয়াজ করি না বেশি, আজকে তালিম দিতে আসি। চতুর্থ আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদি আসার সময় হয়ে গেছে, সব আলামত আসছে গেছে। যে কোনো হজের মৌসুমে তার মাকাম ইব্রাহিম এবং হজরে আসওয়াদের মাঝখানে যখন তিনি তওয়াব অবস্থায় থাকবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, হাযা খলীফাতুল্লাহ মাহদি, এই খলিফা ইমাম মাহদি, তাকে ধরো, ভয় থাও। সিরিয়ায় রক্তপাত হবে, মুসলমানদের উপরে অনেক অত্যাচার হবে, জুলুম হবে, মুসলমানরা শাহাদাত বরণ করবেন। এরপর স্টেপ বাই স্টেপ, সাই অ্যান্ড বা সাই, সারা বিশ্ব মুসলমানদের জয় হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম সে মাহদি আলাইহিস সালামের সাথে একত্র হয়ে দাজ্জালকে খতম করে দেবে। সারা বিশ্বে এমন কোনো এলাকা থাকবে না যেখানে মুসলমান পরিপূর্ণ থাকবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিচ্ছু থাকবে না। কুল্লুনা ইয়াসমাহু মুসলিমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য আমার আব্বাজান একবার বললেন, চল এবছর হজে যাই, ইমাম মাহদি আলাইহিস সালামের সৈনিক হইতে পারি কিনা। এই দেখেন, আবার আমার এখনও স্মরণ আছে, আব্বাজান নিজে বলছে। তাই ইমাম মাহদি আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে, যেভাবে কিয়ামতের আলামতগুলো আমরা বললাম। আজকার বেশি দেরি নাই, দেশের অবস্থা, দিনের অবস্থা, মানুষের অবস্থা, আলেম বেআমল হয়ে গেছে, সব দিক থেকে কি হইতেছে, আমাদের পতন হইতেছে। মাছের যদি মাথায় পছন্দ হয়, মাছ খাওয়া যায় না। আমাদের মুসলমানদের আলেম নামদারিদের, ইসলাম যারা রক্ষা করবে, তারা আজকার ইসলামকে কি করতেছে, পদদলিত করতেছে, আজকার ইসলামকে সব দিক দিয়ে তারা শেষ করতেছে। এ বাবারা ভাইরা, সময় কিন্তু না, এই অল্প সময়ের মধ্যে আমাদের এই দুনিয়া ত্যাগ করতে হবে। আমি কবরে আজাব সম্পর্কে এখন প্রস্তুতি, আমাদের কবরে যাইতে হবে। কিনিয়া কবরে রওনা করলাম, তু হাসবা ওয়ালান কবলামা ইউহাসবা মামাল্লাহ। আরে একটু রমজানের এই রহমতের তিন তারিখ আমরা একটু আরে হিসাব নিকাশ করি, কিনিয়া কবরে রওনা হইলাম। আপনারা খেয়াল করেন, বিশেষ করে এই যে রবি এমনে খাইসাম, একজন সাহাবি, তার মন এত কষ্ট হইয়া গেছে, তিনি কি করছেন, বাড়ির দরজায় একটা কবর খুঁজছেন। রবি এমনে খাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাইয়া ওই কবরের মধ্যে যাইয়া কবর বাড়াইয়া বাড়ির দরজায় মোরাকাবা করতেন, মনকে নরম করার জন্য। হে মন, আইজ হোক কাইল হোক, তোমার এই কবরে যাইতে হবে, কবরে ডাকতে আসে রে, কি যাত না বিষে বুঝি বিষা কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে, কবরে কিন্তু ডাকতে আসে। রবি এমনে খায়সাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর বাড়ির দরজায় কবর যেই মনটা শক্ত হইয়া যাইত, তিনি যে কবরে শুইয়া এ মনের বুঝায়, এ মন, আরে কয়দিনের দুনিয়া, দুনিয়ার বাদবাড়ি বাসাগিরি বড়গিরি কিছু থাকবে না। কম মন্দারে যাইয়ে কি করতেন, নরম করতেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুস সানি, তৃতীয় খলিফা, তিনি কি করতেন, কবরের কাছে যাইয়া কাঁদতেন। আরে কবরের ভয়তে তিনি কি করতেন, কবরের কাছে যাইয়া কান্নাকাটি করতেন, মন্না নরম হইয়া যাইত এবং দাড়ি দিয়া পানি পড়ত কাঁদতে কাঁদতে।
খলিফাতুল সানি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে কাঁদতে কাঁদতে বলতেন যে আহারে এই কবর তো আখেরাতের প্রথম ঘাঁটি, এই প্রথম ঘাঁটি তিনটা যে প্রশ্ন করবে, সওয়াল করবে, মান রব্বুকা মান নবীকা মান দীনুকা, তোমার প্রভুকে তোমার নবীকে তোমার দিন কি, এই প্রথম ঘাঁটিতে যদি আমি উত্তীর্ণ হই, পাশ করতে পারি, বাকিগুলাও পাশ করতে পারবো। এ আবার বাবারা ভাইরা পুরানো দিনের তলে তালিম তারবিয়াতে চরমনায় আসছে, কবর কিন্তু আপনার জন্য আমার জন্য কবরের মাটি ডাকতে আসে, এখনো সময় আছে, এখনো সময় আছে, ফেরেন, এখনো খারাপ অভ্যাস গুলো আছে। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাতুল মুমিনিন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আজাব সম্পর্কে বয়ান করতেছেন, এমন বয়ান করতে করতে খাদিজাতুল কুবরা বাড়ির মধ্যে, আরে তিনি বেহুশ হইয়া শুইয়া পড়ছেন, ফিরে গেছে। কবরের আজাব সম্পর্কে এত কঠিন, ও বাবা ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে মাটির শামিয়ানা, দরজা নাই জানলা নাই বাতি নাই, একা একা ওই ঘরে থাকতে হবে রে। এখন আল্লাহর হাবিব বয়ান করিয়া বাড়ির মধ্যে আসছেন, এখন তিনি দেখতে আছেন আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর হাবিবের কলজা টুকরো মা ফাতেমা কান্নাকাটি করতে আছে। আল্লাহর হাবিব বয়ান করিয়া আসার পরে দেখে যে হারে খাদিজাতুল কুবরা তিনি শুইয়া বেহুশ হইয়া গেছেন, শুইয়া পড়ছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করে যে মা জননী তুমি বলো তোমার আম্মা জান কেন বেহুশ হয়ে পড়ে গেছে, তাহলে আব্বা জান আপনি আজকাল যে কবরের আজাবের বয়ান করছেন, জাহান্নামের আজাবের বয়ান করছেন, ওই বয়ান শুনে আমার আম্মা জান বেহুশ হয়ে পড়ে গেছেন, এখন হুশ আসতেছে না। এখন কি করছেন আল্লাহ হাবিব তার প্রিয়তম স্ত্রীকে খাদিজাতুল কুবরাকে আদর করতেছেন, মাথায় হাত বুলাইতেছেন, বুলাই বলে ওঠেন ভয় নাই, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমার মাওলার রহমত থেকে নৈরাশ হইয়েন না, আরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন না, আপনি ভীতু হইয়েন না, লা ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মাআনা, আরে আপনি ভয় হওয়ার কোনো কারণ নাই, ভীতু হওয়ার কারণ নাই, আমার মাওলা আমাদের সাথে আছে, আমার মাওলার রহমত আছে, বুঝাইতেছেন বুঝাইতেছেন, কাজ হয় না তিনি সারা দেন না। আর এই করতে করতে হঠাৎ তার কি হইল, হুশ আইছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হুশ হওয়ার সাথে সাথে তিনি বলতেছেন আমি এই শোয়া থেকে উঠবো না, তাহলে কেন আমার তিনটা ওয়াদা দিতে হবে, শর্ত আছে, আপনাকে তিনটা ওয়াদা দিতে হবে, এই তিনটা ওয়াদা আপনি আমার জন্য পালন করবেন কিনা বলেন, কে বলতেছে, আমাদের মা জননী উম্মাতুল মুমিনিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামীকে বলতেছেন যে আমার তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত আমার জন্য পালন করবেন কিনা, ওয়াদা পালন করবেন কিনা, তাহলে আমি এখান থেকে উঠবো না, উঠবো না, শোয়া থেকে উঠবো না। এখন খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করে বলেন আপনার তিনটা শর্ত কি কি, তাহলে এক নম্বর শর্ত আমি মারা যাওয়ার পর আপনার যে এই জামা কামিজ আছে, এই জামা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, এই জামার দ্বারা এই কামিজ দ্বারা আমাকে কাফন বানাইয়া ওইটা আমার কাফন বানাইয়া দেবেন, আমি মারা যাওয়ার পর আপনার যে জামা কামিজ আছে এইটাকে কাপড়ের কাপন বানাইবেন, ওইটা দিয়া আমার শরীরকে ঢাকিয়া দেবেন, রাজি আছেন কিনা বলেন, তাহলে ঠিক আছে আমার প্রিয়তমা স্ত্রী আমি আপনার জন্য এইটা করব। এখন বলেন দুই নম্বর শর্ত কি, দুই নম্বর ওয়াদা কি করতে হবে আপনার সাথে। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের আজাব এত কঠিন,
ওই অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো রে? আপনি আমি মৃত্যুরা আমার লাশ রাখার আগে আমার যে কবর করা হয় ওই কবরে আপনি নিজে একটু আগে শুইবেন, ওই কবরে আমাকে রাখার আগে লাশ রাখার আপনি একটু শুইয়া তারপর ওই মাটিটা আপনার শরীরের একটু স্পর্শ লাগাইয়া দেবেন। আপনার শরীরের স্পর্শ যেখানে হবে সেটা কোনোদিন আজাব হবে না, সেখানে কবরে আজাব হবে না। এখন বলতেছে প্রিয়তমা স্ত্রী খাদিজা, আমি আপনার দ্বিতীয় শর্ত মানলাম। আরে এখন বলেন আপনার তৃতীয় শর্ত কি? এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে ওই মনকির নাকির ফেরেশতা আশা যখন সুয়াল করবে, প্রশ্ন করবে, ওই ভয়ঙ্কর কঠিন সময় ওই অবস্থায় আমি তো দিশাহারা হইয়া যাব, আরে আমি তো ভুলিয়া যাব সব, ওই কঠিন হারে ওইটা দেখে আমি তো নিজেকে নিজে ভুলিয়া যাবো, আমি কিছু মনে করতে পারবো না। সামনে ওই মনকির নাকির ফেরেশতা যতক্ষণ পর্যন্ত না আসে, প্রশ্ন না করে আপনি বসে থাকবেন কবরের পাশে। আমার পক্ষ থেকে আপনি মনকির নাকির ফেরেশতার সুয়ালের জবাব দেবেন। আল্লাহ হাবিব এত তার স্ত্রীকে মহাব্বত করতেন, এত ভালোবাসতেন, ভালোবাসা কাকে বলে দেখে? এ বাবা রায় আমার ভাইরা, স্ত্রী আবদার করছে, কেন না আবদার দাবি মান্যা নেছেন আল্লাহর হাবিব। আরে ঠিকই ভাইরা, দেখেন যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, মারা যাওয়ার পর আল্লাহর হাবিবের জামা আরে কামিজ দ্বারা তাকে কাফনের কাপড় দিয়ে তারে কাফন দিলেন। আরে ঠিক কবর বানানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে কবরে শুয়েছে, শুয়ে তারপর তাকে কবরে রাখছে। কবরে রাখার পর এখন মাটি দেওয়ার পর আল্লাহর হাবিব যাইতে আসে না, কারণ তার প্রিয়তমা স্ত্রীর সাথে ওয়াদা করছে। আর কেরামুল কেমন কি নাকির ফেরেশতার সুয়ালের জবাব না দিয়ে তিনি যাইবেন না, বসে আছেন বসে আছেন। অনেক সময় হয়ে গেছে আল্লাহর হাবিব কবরের পাইজদা লড়তে আসেন না, যাইতে আসেন না। আরে এখন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আরে আপনি কেন বসে আছেন কবরের পাশে, কি হইছে আপনার? কালে জিব্রাইল, আমার খাদিজার জন্য তিনি তিনটা ওয়াদা দিয়েছেন, আমার থেকে দুইটা পালন করছি, আমার জামা দ্বারা তাকে দাফন দিছি, আমি কবরে শুয়ে আবার তাকে শোয়াইছি। এখন মনকির নাকির ফেরেশতা আয়েশা তো সুয়াল করবে, মান রব্বুকা ওমান নাবিয়ুকা ওমান দীনুকা, আরে তোমার প্রভুকে তোমার দিন কি, তোমার নবীকে, মান হাদা রজুল, এই মানুষটাকে আল্লাহর হাবিবকে দেখাইয়ে বলবেন। আরে জিব্রাইল আলাইহিস সালাম বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কবরের পাশে বসে থাকার প্রয়োজন নাই, স্বয়ং রব্বুল আলামিন মনকির নেকিরের ওই তিনটা সুয়ালের জবাব দিয়া দিয়েছে। আশিকার আরুজ মাহশার বাকি আমত কারেনিস, আশকারা জুজ তামাশা, ইয়ে জামানে ইয়ার দিস, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আর জুহায় মাই তুজে দেখা করো। এ বাবারা কান্দো 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 আর মাফ চাও, কান্দো আর মাফ চাও, ওই কবরের আজাব থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দতে কান্দতে দাড়ি ভিজাইয়া ফেলাইছেন। আরে খয়সাম রাদিয়াল্লাহু তাআলা, রবি ইবনে খয়সাম, আরে কবরে যাইয়া শুয়ে শুয়ে মোরাকাবা করিয়া কবরে চলিয়া গেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরে তিনি নিজে তিনটা শর্ত আল্লাহর হাবিবকে দিয়া স্বয়ং রব্বুল আলামিন তার প্রশ্নের উত্তরের জবাব দিয়ে দিয়েছেন। আমাদের কে জবাব দেবে? হারে আমন সে জিন্দেগি বানতি হায়,
জান্নাতবি জাহান্নামবি আসল হইছে আমল, এই আমল দ্বারা নির্ধারিত হবে আপনি আমি জান্নাতে যাব না জাহান্নামে। এবার কান্দো কান্দো আর মাফ চাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবরে আজাব মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন দিন গেল খাইতে পিতে রাত্র গেল ঘুমে রে কবরের কামাই তো কিছুই করতে পারলাম। আরে ও মাবুদ রে গুনার বোঝা পাহাড়ের মতো গুনার বোঝা মাথায় লইয়া আপনার দরবারে হাত তুলছি আজকাল রমজানের তৃতীয় তারিখ রহমত মাগফিরাত আহারে কোরআন নাজেলের মাসে আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহটা মাফ করে দেন। যে এই রমজান মাসে আপনি শয়তানকে শিকল পরাইয়া দিয়েছেন আর জাহান্নামের দরজা বন্ধ করিয়া দিয়েছেন বেহেশতের দরজা খুলিয়া দিয়েছেন। ও মাবুদ রে আপনার ওলিরা আমাদের সামনে শুয়ে আছে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই তাদের উসিরে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আরে জানিয়া শুনিয়া না জানিয়া কত অন্যায় করছে গুনাহ করছে মাফ করে দেন। বন্ধুদের তালে পড়ে কত অন্যায় করছে মাফ করে দেন। ও মাহবুব রে শয়তানের ধোকায় পড়িয়া ওয়াসওয়াসায় পড়িয়া কত অন্যায় গুনাহ করছে মাফ করে দেন। আল্লাহ মাফ না করলে কোথায় যাবো যাবার তো জায়গা নাই। ও মাহবুব রে দুনিয়ার ভিক্ষুক এক বাড়িতে যদি ভিক্ষা না পায় অন্য বাড়িতে ভিক্ষা পায় আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। ও মাহবুব আমাদের ভিতরে কোন অসুস্থ ভাইরা আছে রুগী আছে আল্লাহ আমরাও তো ডায়াবেটিস রোগী আল্লাহ প্রেশারি আল্লাহ সমস্ত অসুস্থতা থেকে আপনি আমাদের সাফায় কামেলা দান করে দেন। ইয়া আল্লাহ প্রত্যেকে যারা বিভিন্ন ধরনের বালা মুসিবতে আসি বালা মুসিবতকে হেফাজত করেন। ইয়া আল্লাহ যারা ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে আল্লাহ মুসিবতে আসে তাদেরকে আল্লাহ আপনার ওলি না বানাইয়ে কবরে নিয়েন না। মাহমুদকে যত যতদিন বাঁচাই রাখেন বাকি জীবনটা ইসলামের তরিকার উপরে চলার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আরে কত সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত তুষে বিরুসের মাফ করে দেন। কত হকানি আলেমন আমাদের কিনে হাত তুষিয়ে দিরুসিলায় মাফ করে দেন। আরে কত তালবে আরেন্দুকে নিয়ে হাত তুষিয়ে দিরুসিলায় মাফ করে দেন। ও বাবু আপনি যদি মাফ না